আর আমি শামীম ওসমান আজকে আসি কালকে নাও থাকতে পারি, আমি যদি কালকে মরে যাই আপনারা আমেরিকায় থাকেন, হ্যাঁ জানা যা হবে কিনা জানি না, যদি জানা যা হয় আপনাদের তো আর ওখানে থাকা সম্ভব না, আবার এখানেও মরে যেতে পারি, ঠিক নাই বাংলাদেশের মানুষ জানা যা পাবে না, তো কে কখন চলে যাবো আমরা কেউ জানি না, মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর কেউ একজন উঠে দাঁড়ায়, পরিবারের একজন সন্তান দাঁড়ায়, ভাই দাঁড়ায়, সন্তান দাঁড়ায়, দাঁড়িয়ে বলে কি আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আল্লাহ মাফ করে দিয়ে, আমি চিন্তা করলাম মৃত্যুর পরে কেন মাফ চাই, আমার মা মাফি এখনই চাই, আমি এখন প্রতিটা জনসভায় আগের থেকে মাফ চাই, তো আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমেরিকাতে এসেছি থাকছি, এর আগেও ছিলাম, আমার কথাবার্তায় চাল চলার যদি কেউ কষ্ট করে থাকেন আল্লাহ রাস্তা মাফ করে দেবেন। এখানে অনেকে আমাদের বাসায় দাওয়াত দেয়, আমার আমার নারায়ণগঞ্জের লোকরা দাওয়াত দেয়, আমি ওনারা মনে করে আমি অহংকার করি, আমি দাওয়াত নিই না, আসলে তা না, প্রবলেমটা হচ্ছে কি বাংলাদেশে গেলে বাসায় বউ বাচ্চার সাথে বউ কমপ্লেন করে এক কাপ চাও কি খেতে পারবো না সকাল থেকে বসে, বাচ্চারা বলে আবু আমার নাকি তোমার চেহারা দেখবো না, কারণ সকাল থেকে একটা আসলে কি যে মাঝে মাঝে মনে হয় যে বাসা কোনটা আমার, কারণ দেশে গেলে আর কোনো আমাদের কোনো মানে ইয়ে থাকে না, নিজস্ব লাইফ থাকে না, হ্যাঁ এখন আমি একজন বাসায় আমেরিকায় দাওয়াত খেলাম, আপনি খাওয়াইলেন আমার রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইলেন, মুরগি ভাইজা খাওয়াইলেন, না ভাইজা খাওয়াইলেন, বাটার রাইস খাওয়াইলেন কিছু, আপনি দেশে গেলেন ফোন করলেন আমার সাথে দেখা করার চেষ্টা করলেন, দেখা করার চেষ্টা করার পরে দেখলেন আমি আপনাকে ঠিক সেভাবে রেসপন্স করলাম না, কিংবা পারলাম আমি পারলাম না এটা আপনি বুঝবেন না, আপনি দেখলেন আমি করলাম না, মনে মনে চিন্তা করুন বেটা অনেকে আছে মুখে মুরগির চিকেনটা ঠিক দাম দিচ্ছে, হ্যাঁ যাকে আপনি এমনিতেই গেলে যদি আমার সুযোগ থাকে আমি যাতে আপনাকে সম্মান করতে পারি, কারণ আমি বিলিভ করি অন্তর থেকে আপনি আমার চেয়ে কঠিন হওয়া, কারণ আপনি বিদেশের মাটিতে কোনো কিছু গিভ অ্যান্ড টেক ছাড়া আপনি বিদেশের মাটিতে ক্রিকেট ফ্যামিলির পয়সা খরচ করে আপনি আমাদের করেন, দ্যাটস ওয়াই আমি আপনাদের সবাইকে স্যালুট করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা শ্রম করেন শুধু নিজের জীবনকে বাঁচাচ্ছেন না, বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য যারা আজকে যে যেখানে বিদেশে আছে তারা হচ্ছে সবচেয়ে বড় নতুন মুক্তিযোদ্ধা, তার আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি আমাদের অর্থনীতিতে আপনারাই সব কিছু জানা করছেন, সেই কারণে আমি মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ ওয়া গাফুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমতের বরকত করে হেফাজত করে আপনাদের মনের আশা পূরণ করে আপনাদের সন্তানদের যাতে মানুষের মতো মানুষ করে এবং আপনাদের হায়াতে তৈবা দান করে এবং সুস্থতা দান করে।